এই আমাদের হোটেলের রুম, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ ছোটর মধ্যে এসি রুম ভালোই, 1500 টাকা নিয়েছিল পার হেড। 3 বাজে সকাল 9টা আমরা ব্রেকফাস্ট করে এলাম। এবার আমরা আসতে রেডি হব যাবো বকখালি। বকখালি যেটা শুনলাম বকখালি সম্বন্ধে, যে বকখালিতে তেমন একটা কিছু নেই, একটা বীচ আছে, বীচে সেরকম মানে আমরা যদি আশা করি যে পুরী বা দীঘা ঠিক আছে, তাও এনজয় করার মতো একদম ঠিকই আছে। যাব আমরা বাসে করে যাব, এখানে পাশে বাস স্ট্যান্ড, আর দূর বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠবো, বাসে করে যাব। সময় লাগবে বললো স্থানীয় থেকে স্টেশন শুনলাম 1 ঘন্টা মতো লাগে। সেখানে একটু গিয়ে স্নান ফান করবো, আনন্দ করবো, বিচে রেস্টুরেন্টে কিছু খাবো দাবো, বিকেলবেলায় একটু ঘুরবো, সানসেটটা দেখবো, দিয়ে চলে আসবো, এটাই এখন প্ল্যান আছে। তো ঠিক আছে চলো, আমরা এখনই বেরিয়ে গেলাম, হোটেল থেকে বেরোচ্ছি আমি আর আমাদের আরবি টক্স রাজীব বর্মন, দা এসআই রাজীব বর্মন। আমরা বাস স্ট্যান্ডের দিকে যাব, বাস স্ট্যান্ড থেকে বাস কতক্ষণ কখনের মধ্যে বাস আছে কাকদ্বীপ, আমরা মেন শহর ঠিক বাস স্ট্যান্ডের পাশেই রয়েছি, বাস স্ট্যান্ড সামনেই। তো আমরা এখন বেরিয়ে গেছি বাসের উদ্দেশ্যে, বাস ধরবো, বাস থেকে বাসে যেতে যেতে 1 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম টাইম, দেখে নিচ্ছি কীরকম লাগে। চলো বাসে উঠে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, কাকদ্বীপের মেন বাস স্ট্যান্ড। এটা একটা বাস দাঁড়িয়ে আছে মনে হয় বকখালি যাওয়ার, বাস বকখালি যাবে বাসটা, তোমার উঠে যাবে বকখালিতে। হ্যাঁ এই এই সামনে দিও, তো ফাইনালি বাসে উঠে গেছি, বাসে না আমলেটি লাগবে না। রাজীব একটা জানলার সিট নিয়ে নিয়েছে, তুমি কি ভিডিও বানাচ্ছ না আজকে? যারা তোমরা বাইরে থেকে আসছো, তারা যারা বকখালি যেতে চাও, তারা শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে সোজা নামখানা এসে সেখান থেকে বাসে করে বা অটোয়ে করে বকখালি যেতে পারো। আবার যারা কাকদ্বীপে থাকো, তারা কাকদ্বীপ থেকে তো জানোই বাসে করে বকখালি যাওয়া যায়, হাওড়া থেকেও সেরকম শিয়ালদায় প্রথমে আসবে এবং সেখান থেকে লোকাল ট্রেন ধরবে। আর যারা মনে করছো যে না এই ট্রেনে যাবে না, ট্রেনে সত্যি খুব ভিড় থাকে এই লাইনে, যেহেতু 1 ঘন্টা পরপর ট্রেন থাকে, তো তারা স্প্ল্যানেড এসপ্ল্যানেডে মানে ধর্মতলাতে যে বকখালির উদ্দেশ্যে যে বাসগুলো ছাড়ে সেই বাসে করেও তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো বকখালি। তবে ট্রেনের থেকে টাইম একটু বেশি লাগবে, তবে তোমরা অবশ্যই সিট পেয়ে যাবে সেখানে। আর ট্রেনে আসলে সিট একটা ধরার ব্যাপার থাকে, সিট যদি না পাও তাহলে তোমাকে দাঁড়িয়ে আসতে হবে, কিছুক্ষণ পরে যদিও সিট পেয়ে যেতে পারো। তো বাসে মোটামুটি আমরা পৌঁছেই গেছি, আর কিছুক্ষণ পরে পৌঁছে যাব আমরা, তো সেখানে গিয়ে দেখাবো। বাস থেকে আমরা নেমে পড়েছি, এখন অনেকগুলো টোটো দেখতে পাচ্ছি এখানে, টোটোয় করে একদম সমুদ্রের ধার অব্দি যাওয়া যাবে। খাওয়া দাওয়ার হোটেলও আছে, থাকার হোটেলও আছে, যারা তোমরা এখানে এসে বকখালিতে এসে হোটেল নিতে চাও, তারা এখানে সমস্ত সমুদ্রের ধারে পাশেই হোটেল পাবে, তো দেখে নেন তোমরা। আমরা যেহেতু কাকদ্বীপে স্টে করছি, কাকদ্বীপ থেকে বাসে করে এসে এখানে ঘুরতে এসেছি, তো আমরা তো হোটেল নেব না এখানে। রাজীবের খিদা পেয়ে গেছে, রাজীব খেতে চাইছে, আচ্ছা ও বুঝতে পারছে না যে সমুদ্রে স্নান করলে ভয়ঙ্কর খিদা পায়, তারপরে খেলে ভালো হতো, কিন্তু ঠিক আছে ও যখন খেতে চাইছে কিছু একটা ছোটোখাটো কিছু খাইয়ে দিই। ঠিক আছে চলো দেখা যাক কী কী পাওয়া যায় খাবার হিসেবে। এখানে যা দেখছি প্রচুর ফল পাওয়া যায়,
কলা আপেল সব কিছু খাওয়ার জলে নেমে গেছেন এবং জল থেকে স্নান করে ওঠার চেষ্টা করছেন মানে গর্ভবতী একজন হ্যালো আপনার শরীর কেমন আছে শীঘ্রই আপনি মা হতে চলেছেন আপনার কেমন লাগছে গরম লাগছে খুব না তোমার যাও জলে বসে থাকো যাও চেঞ্জ করবো এবং নামবো এটা এর মাঝখানে কি এটা বসতে পাঠাচ্ছি তো আমি
তাহলে আমিও ট্রাই করি, আমিও ট্রাই করি। স্নান করার পর একটা হোটেলে এসে খেতে বসেছি। তো আমরা একটা নর্মাল ভেজ প্লেট অর্ডার করেছি এবং সাথে তারপরে চিকেন একটা, একটা কাতলা মাছ, আর আমরা আর একটা কাতলা মাছ আসছে। তো আমাদের মেনুটা হচ্ছে এরকম, নর্মাল ভেজে 70 টাকা, আর ইন্ডিভিজুয়াল জিনিসগুলো তোমরা পজ করে দেখে নিও। তো এই অবধি ছিল আমাদের আজকের ভিডিও। তো মোটামুটি আমরা ম্যাক্সিমাম আসার পর থেকে বিচে যাওয়া, স্নান করা, খাওয়া দাওয়া করা এবং এখন ফিরে যাচ্ছি। মোটামুটি 4-4.5 ঘন্টার মধ্যে এনাফ। যদি হ্যাঁ, ওইদিকে আরেকটা ছিল হেনরি আইল্যান্ডগুলো, আমরা ঘুরলাম না, টোটোয় করে বেশ তোমরা ওই দিকগুলো ঘুরে নিতে পারো। তো আমাদের যেহেতু আর সময় নেই, সেই জন্য আমরা চলে যাচ্ছি ফিরে। তো যেই দিক দিয়ে এসেছিলাম সেই দিকেই আবার কিছুটা দূরে গিয়ে বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা ডাইরেক্ট আমরা যাব কাকদ্বীপে, যেহেতু আমরা কাকদ্বীপে আছি। তোমরা যারা হাওড়া থেকে এসেছিলে বা শিয়ালদা থেকে এসেছিলে, তারা তোমরা বাসে করেও যেতে পারো, আবার বাসে করে নামখানা গিয়ে সেখান থেকে ট্রেনও ধরতে পারো, তোমাদের ইচ্ছা। যে যেখানে যাবে সেখানে সেই হিসেবে যেও। তো আজকে এতটাই ছিল। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো আজকের মতো, টাটা, বাই বাই।